আমার প্রিয় বায়োকেমিক ব্যবহারকারীরা, যারা আমার কাছ থেকে বাক্স কিনে অথবা বাজার থেকে ওষুধ কিনে পারিবারিক সেবা দেওয়ার চেষ্টা করছেন, তাদের আজ একটা সুন্দর উপহার দেব একটা রোগের। সেই রোগের নাম হচ্ছে মাথা ধরা, হেডেক। হেডেক তোমারও হেডেক, অর্থাৎ মাথা ধরার চিকিৎসা যদি আমরা করতে না পারি, আমরা এই জাদুর বাক্স কীভাবে আমরা আমরা উপকার পাবো? কারণ মাথা ব্যথা তো প্রথমেই দেখা যায়, এবং প্রথমেই দেখা গেলে প্রথমেই ওষুধ আমাদেরকে দিয়ে ভালো করতে হবে, নইলে এই পারিবারিক চিকিৎসাতে কী, আপনার এই বাক্সতে কী আছে, আমার মাথা ব্যথাই ভালো করতে পারলো না। দেখো, সাময়িক উপশম দেওয়ার জন্য এই মাথা ব্যথার বাক্স, অর্থাৎ জাদুর বাক্স আমি বলবো, চমৎকার কাজ করে। আজকে সেটা নিয়ে আলোচনা করব, এবং সেখানে লক্ষণ প্রয়োগ অমুক এত কথা হয়তো জানতে চাইলে তোমরা হোমিওপ্যাথিকের মাথা ধরার ভিডিওটা দেখার চেষ্টা করবে, বিস্তারিত সেখানে আলাপ আলোচনা আছে। আমি আহ্বান জানাবো, তোমরা শুনে রাখো, চিকিৎসা নাই করো, শুনে রাখো, কিন্তু তোমাদের যারা বায়োকেমিক ব্যবহার করো এবং পারিবারিক চিকিৎসা অথবা পারিবারিক চিকিৎসা দেওয়ার জন্য, প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য বাক্স কিনে প্রয়োগ করছো, তাদের উদ্দেশ্যে পড়ছে। বাক্স থেকে তুমি অনায়াসে ওষুধ দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করতে পারবে। একদিনে যদি বা দুদিনে ভালো না হয়, তাহলে অথবা যদি ঘন্টাতে ভালো না হয়, তাহলেও তাকে প্যারাসিটামল খেতে বলো বা অনেক কিছু খেতে বলো, কারণ তুমি ভালো করতে পারো নাই, তুমি দুঃখ পেও না, তুমি প্রয়োগ করো তোমার মতো না। আজকে প্রয়োগগুলো শেখাবো, কত কুইক তোমরা মাথা ব্যথার ওষুধ দিতে পারো, সেটি আজ আলোচনার বিষয়, এবং আমি সেই চেষ্টাই করবো। চলে আসি তাহলে। তাহলে মাথা ব্যথা বুঝলাম, এবং মাথা ব্যথার নানা কারণও হতে পারে, আমি কারণগুলো ব্যাখ্যা নাই করলাম। কঠিন কঠিন রোগের কারণে মাথা ব্যথা হয়, গ্যাস্ট্রিকের কারণে মাথা ব্যথা হয়, রোগে রৌদ্র লাগলে মাথা ব্যথা হয়, মাথায় রক্ত সঞ্চালন হলে মাথা ব্যথা হয়, মাথায় আঘাত লাগলে ব্যথা হয়, ঝগড়াঝাটি করলেও মাথা ব্যথা হয়, রক্তশূন্যতার জন্য মাথা ব্যথা, গ্যাস্ট্রিকের ট্রাবল, কনস্টিপেশন, কঠিন কঠিন রোগ, সব কিছুর কারণে মাথা ব্যথা প্রথম দেখা দিতে পারে রোগীর অবস্থা দৃষ্টি। তাহলে চলে আসি, কারণটাও বললাম, লক্ষণটাও বললাম, এখন আমরা আমাদের বাক্স থেকে ওষুধ প্রয়োগ করব। তাহলে ব্যথার ওষুধ অর্থাৎ স্নায়বিক ব্যথার ওষুধের, যে কোনো ওষুধের সময় আমরা একটা কথা বলি, ম্যাকফস। তাহলে প্রয়োগটা কীভাবে করব? বুঝলাম বাক্স থেকে আমি ম্যাকফসটা দিলাম, যদি সিম্পল হয়ে থাকে তুমি তাকে আধা ঘন্টা পরপর প্রয়োগ করো বা 15 মিনিট পরপর প্রয়োগ করো, যদি ভালো না হয় 1 ঘন্টাতে, তাহলে তো তোমার ওষুধ বলবো যে না আমি তার চেয়ে প্যারাসিটামলটা খেয়ে নিলাম। প্যারাসিটামলের ক্ষতি যদি চিন্তা করো আর ম্যাকফসের ক্ষতির কথা চিন্তা করো, আমি বলবো আকাশ পাতাল পার্থক্য, একটা 0 আর একটা 100% ক্ষতি করে। তার অর্থ এই কথা নয় যে খাবে না, নিশ্চয়ই খাবে। একটু অপেক্ষা করো, আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা অপেক্ষা করো, ভালো না হলে তুমি খাও। আমিও বলবো এই বাক্স থেকে, জাদুর বাক্স থেকে যদি আমি ভালো করতে না পারি, তাহলে তুমি নিশ্চয়ই খাবে। চলে আসি তাহলে, কীভাবে প্রয়োগ করবে, প্রয়োগের সিস্টেমটা কী? মাথা ব্যথাটা কদিন হয়েছে, আজ কি আজকে হলো হঠাৎ, না আগেও ছিল, অথবা তার কোনো ক্যালসিয়াম বা রক্তশূন্যতা বা অন্য কিছু কোনো কিছু অভাব আছে কিনা? মাথা ব্যথার ওষুধ ম্যাকপস এটা ঠিক করে ফেলেছি, কিন্তু তার সাথে আমি কোনটা দিলে তার কাজটা ভালো হবে? তার ক্যালসিয়ামের যদি অভাব থাকে, সেটা ক্যালসিয়ামও তুমি সঙ্গে দিতে পারো। যদি তার রক্তশূন্যতা হয়ে থাকে, তাহলে ফেরামপস দিতে পারো। গ্যাস্ট্রিকের যদি ট্রাবলসের কারণে মাথা ব্যথা হয়ে থাকে, তাহলে ফেরামপস, এই নেট্রামপস দিতে পারো। আর মানসিক কষ্টের উপর হইলে তুমি নেট্রামিরও দিতে পারো। ঝগড়াঝাটি, কনস্টিপেশন এগুলো থাকলে, লবণ বিধা থাকলে আমি নেট্রামিও দিতে পারি, যদি ম্যাকফস সঙ্গে দিবা। তা না হলে কিন্তু তুমি বাক্স থেকে, জাদুর বাক্স থেকে চিকিৎসা করতে পারবে না। তাহলে বললে তো স্যার দিলাম 15 মিনিট পরপর দিলাম, মাথা ব্যথা তো ভালো হয় না। ঠিক আছে, 15 মিনিট পরপর দিয়ে তুমি ব্যর্থ হয়েছো, অর্থাৎ 3 বার দিয়ে লাগছো, মাথা ব্যথা কমে নাই। আমি আশা করবো 1 বা 2 বারেই কমে যাবে, অর্থাৎ প্রথম ইয়েতে। যদি না কমে, তাহলে একটা কাজ করবে, গরম পানিতে গুলে ঠান্ডা করে, অথবা কম গরম থাকতেই 10 মিনিট পরপর দাও না, 3 বার 4 বার 5 বার না খাইলে বুঝবা এই রোগ, মাথা ব্যথার রোগটা কঠিন। অর্থাৎ কঠিন গলেই আমার যারা বায়োকেমিক ডাক্তার হতে চাও, তাদের হাতে তুলে দিচ্ছি যে কী চিকিৎসা করব। মাথা ব্যথা তো ভালো হলো না, অথবা বহুদিন সে কিছু কষ্ট পাচ্ছে, হঠাৎ মাথা ব্যথা তো কমলো না, তাহলে আমরা কীভাবে চিকিৎসা করব? তখন কিন্তু তোমাকে অনেক খবর নিয়েই মাথা ব্যথার চিকিৎসা করতে পারবে, তখন চট করে মাথা ব্যথা ভালো নাও হতে পারে। সেই ওষুধগুলোর নাম হচ্ছে নেট্রামিউর এবং সাইলেশিয়া।
গভীর থেকে গভীর ক্রিয়াশীল ওষুধ। অর্থাৎ দীর্ঘদিনের মাথা ব্যথা হলে তোমাকে সে সকল চেষ্টা করতে হবে, ম্যাকফস দিয়ে কমিয়ে অথবা তার অভাব পূরণ করেই আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি বুঝলাম এই জাদুর বাক্স থেকে প্রথম থেকে আমি কীভাবে শুরু করব। ম্যাকফস, ম্যাকডোসের সঙ্গে যেটা আসে ক্যালিফসও আসতে পারে যদি তার অগমার কারণে হয়ে থাকে অথবা অন্য কারণে হয়ে থাকে, কারণ স্নায়ুর উপরে ব্যথা ম্যাকফস এবং ক্যালিফস। অর্থাৎ ম্যাকফসকে তুমি প্রাধান্য দিয়ে অন্যগুলি সঙ্গে রাখার চেষ্টা করবে, তাহলে তাড়াতাড়ি কাজ করবে। আর যদি একটু বুঝতে চেষ্টা করবে, তুমি তো হয়তো বাক্স থেকে ওষুধগুলো প্রয়োগ করছো, তার কি ক্যালসিয়ামের অভাব, না রক্তশূন্যতা অভাব, না গ্যাস্ট্রিকের অভাব, না অ্যালার্জি, কোনটা তার আছে, সেই দৃষ্টি আরও দুই একটা ওষুধ যোগ করে তুমি দাও। কারণ তুমি তো টুকটাক একটু জানো, পড়ো অথবা জানার চেষ্টা করেছো, সেই হিসেবে মাথা ব্যথার ওষুধ প্যারাসিটামল না খেয়ে তোমার পরিবারকে তুমি রক্ষা করো। আমি এই কথা বলবো না যে প্যারাসিটামল খাবে না, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাবে না, অমুক খাবে না, এলোপ্যাথিক ওষুধ, আমি সেই কথা বলছি না। আমি বলছি আমার বায়োকেমিকের বাক্সটা প্রথম ব্যবহার করে দেখো না, ভালো না হলে খাও, কোনো আপত্তি নেই, কিন্তু ক্ষতি যেন আমরা না করি। প্রত্যেকটা এলোপ্যাথিকের ওষুধের ক্ষতি আছে, আমি কথা বলবো না উপকার তারা করে না, নিশ্চয়ই করে, সবচেয়ে ভালো উপকার করে, কিন্তু প্রশ্ন হচ্ছে ক্ষতিটা দাগটা থেকেই যায়, সেখান থেকে রক্ষা করার জন্য পারিবারিক এই বাক্স। কী সুন্দর, কোনো রকমের ক্ষতি ছাড়া তুমি চিকিৎসা করতে পারো, অনায়াসে করতে পারো। ভালো না হলে তুমি তো আর ডাক্তার না, আর তুমি তো আর বায়োকেমিকেরও চিকিৎসক না, তুমি জাদুর বাক্স। অর্থাৎ এটা থেকে সকল রোগের অভাব পূরণটা করে দিয়ে আমি পারিবারিক বা প্রাথমিক সেবা দিতে চাই। আমি তো অন্য কিছু চাই না, আমি চাই কারো ক্ষতি না করে চিকিৎসা করার। তাহলে চলে আসি, যারা বায়োকেমিক্যাল ডাক্তার হতে চাও, পড়ালেখা শুরু করো। চারটা বইয়ের কথা বলেছি, বইগুলো কিনে দেখো, পড়ো, অন্তত 500 বা 1000 কেস টেকিং পড়ো। যদিও সেখানে এত কেস টেকিং নাই, আমি চেষ্টা করব কোথায় থেকে এটা সংগ্রহ করা যায়, কারণ আমারও একটা ইচ্ছা এই সুন্দর বায়োকেমিকগুলো প্রচার এবং প্রসার কেন হচ্ছে না, হচ্ছে না, যাই হোক সেগুলো আমি আলোচনা এখন করবো না। তোমাদের উদ্দেশ্যেই বলছি, তোমরা এই শুরু করো, যারা চিকিৎসক হইতে পারো নাই তারাও বায়োকেমিক দিয়ে সকল জটিল রোগের চিকিৎসা আরম্ভ করো। আমি তোমাদের সাথে আছি এবং সাহায্য করার চেষ্টা করব, জটিল রোগের চিকিৎসা একক, অর্থাৎ একক বলতে আমি বুঝাচ্ছি তোমার হাতে যেন চিকিৎসা হয়, তুমি বুঝতে পারো আমার ওষুধে কাজ করছে। এলোপ্যাথিক খাক, আমার কোনো আপত্তি নেই, এলোপ্যাথিক কাজের সঙ্গে আমাদের কাজের কোনো মিল নেই। তাহলে চলে আসি আজকের এই মাথা ধরা, আর বোধ কারো চিকিৎসা না করে তোমরা বোধ থাকবে না, এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।